ক্লাবের কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো এই গরমে হজম শক্তি বাড়ানোর জন্য রায়তা। একটা শশা আমি এই খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, আর এটা ঘরে পাতা টক দই, এটা আমি স্ক্র্যাপারে গ্রেট করে নিয়েছি গ্রেটারে। বন্ধুরা, শশাটা আমার গ্রেট করা হয়ে গেছে। আমি দইটাকে একটু ভালো করে ফেটে নিচ্ছি আর কি, একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। দইটা আমার বিট করা হয়ে গেল, এবার আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি গ্রেট করা শশাটা। একেবারেই সহজ, এর সাথে মিশিয়ে দিচ্ছি আমি একটু বিট লবণ। ভালো করে শশাটাকে মিশিয়ে নিতে হবে দইটার মধ্যে। তারপরে মিশিয়ে দিচ্ছি গোলমরিচ ও চাট মশলা মেশানো আছে এখানে। আমার রেডি হয়ে গেল রায়তা। এটা ভাতের পাতে, বিরিয়ানির সাথে, সব কিছুর সাথে ভালো লাগবে খেতে। মানে ভালো লাগে না, এটা হজম করতে সাহায্য করবে। তো বন্ধুরা, এই গরমে আপনারাও বাড়িতে বানান, সকলেই ভাতের পাতে খান, শরীরটা ভালো থাকবে, সুস্থ থাকবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা বাড়িতে বানাবেন, খাবেন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে, নিজের শরীরের দিকে সকলে যত্ন নেবেন। এই গরমে সবাই ভালো থাকবেন।